আজও মনে পড়ে যায় 90 দশকের সেই দিনগুলোর কথা। রাস্তার মোড়ে মোড়ে হকার বস্তু পোস্টার নিয়ে, পাড়া মহল্লায় এমনকি মুদি দোকানেও বিক্রি হতো ভিউ কার্ড। সেসব পোস্টার ভিউ কার্ডে একটা মুখ খুব দেখা যেত, তিনি হলেন বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী। ছেলেদের মানি ব্যাগে, আয়নার পেছনে, সেলুনে কিংবা মেলায় অথবা ভিসিআরের ক্যাসেট কভারে থাকতো তার লাস্যময়ী ছবি। দিব্যা ভারতী এক দীর্ঘশ্বাসের নাম, অভিমানে ঝরে যাওয়া ফুলের নাম। মাত্র 3 বছরের অভিনয় জীবনেই তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয়তা আর পরিচিতির শীর্ষে। দিব্যার জন্ম 1974 সালের 25শে এপ্রিল। এখন বেঁচে থাকলে ওনার 47 বছর পূর্ণ হতো, কিন্তু মহাকাল সে সুযোগ দেয়নি তাকে। বরং 3 বছরের উজ্জ্বল কেরিয়ার রেখে 1993 সালের 5ই এপ্রিল 19 বছর বয়সে অকালেই চলে গিয়েছিলেন দিব্যা। মৃত্যুর 28 বছর পরেও দিব্যা ভারতীর মৃত্যু আজও এক অজানা রহস্য। শুধুই কি দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল কোনো ষড়যন্ত্র? উত্তর মেলেনি আজও। ভারতীয় পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে দিব্যা ভারতীর মৃত্যু ছিল দুর্ঘটনা, যেখানে উল্লেখ করা হয়েছে মদ্যপ অবস্থায় 5তলা অ্যাপার্টমেন্টের বারান্দায় রেলিংয়ে ধরে হাঁটছিলেন দিব্যা, পা পিছলে পড়ে মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, মাথায় গভীর ক্ষতচিহ্ন ছিল। যদিও দুর্ঘটনার এই প্রতিবেদনকে আজও মেনে নিতে পারেনি ভক্তরা, দিব্যা ভারতীর মৃত্যু নিয়ে বলিউডের অন্দরেও অনেক গল্প শোনা যায়। অনেকের মতে এটা ছিল ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন। এই তর্ক চলছে বছরের পর বছর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, মৃত্যুর কিছুক্ষণ আগেই দিব্যা ভারতীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। দিব্যার বাবা ওমপ্রকাশ ভারতী ছিলেন জীবন বীমা কর্মী, মা মিতা ভারতী গৃহিণী ছিলেন। ছোট ভাই কুণাল এবং সৎ বোন পুনমের সঙ্গে মুম্বাইয়ে বেড়ে ওঠা দিব্যার। ছোট থেকেই হিন্দি, মারাঠি আর ইংরাজিতে স্বাচ্ছন্দ্য ছিলেন তিনি। তবে অভিনয়ের সুযোগ পাওয়ার পরে 9ম শ্রেণীর পরে আর পড়াশোনা করেননি তিনি। 1988 সালে গুনা কা দেবতা ছবিতে দিব্যার অভিনয়ের কথা হয়, কিন্তু শেষ অবধি তিনি বাদ পড়েন। তারপর কীর্তি কুমার তাকে বেছে নিয়েছিলেন রাধা কা সঙ্গম ছবির জন্য, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই সুযোগ চলে যায় জুহি চাওলার কাছে। বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন দিব্যা। কিছুটা নিজের অনিচ্ছায় তিনি শুরু করেন তেলুগু ছবি বব্বিলি রাজায়ের শুটিং। 1990 সালে মুক্তি পাওয়া বব্বিলি রাজা এখনও অবধি সফল তেলুগু ছবির মধ্যে অন্যতম। প্রথম ছবিতেই আকাশ ছোঁয়া সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি দিব্যাকে। হিন্দি ছবিতে তার কেরিয়ার শুরু হয় 1991 সাল থেকে, আর 1992 সালটি ছিল হিন্দি ছবিতে দিব্যা ভারতীর বছর। ওই এক বছরে দিব্যা অভিনীত 12টি ছবি মুক্তি পায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে সে সময় দিব্যা ভারতীর পর্দায় উপস্থিতি এতটাই আবেদনময় ছিল দর্শকের কাছে যে এই অষ্টাদশী নায়িকাকে নিয়ে ছবি স্বাক্ষর করাতে প্রযোজকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। শোনা যায় 1992 সালেই দিব্যা ভারতীর সঙ্গে পরিচয় হয় প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার। ভারাসওয়াবার তুলসি অ্যাপার্টমেন্টে নাদিয়াদওয়ালাদের ফ্ল্যাটেই গোপনে বিয়ে করেন দুজনে। 28 বছর কেটে গেছে, অথচ আজও সাজিদের পরিবারের একজন হয়েই যেন আছেন দিব্যা ভারতী। দিব্যার শেষ ব্যবহৃত পারফিউম, তার চুলের যত্নআত্তি দ্রব্য সামগ্রী এখনও যত্ন করে রেখেছেন সাজিদ। এই খবর জানিয়েছেন সাজিদেরই পরস্থী ওয়ার্দা নাদিয়াদওয়ালা। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, দিব্যা আমাদের জীবনের একটি অংশ, সাজিদ এখনও ভোলেনি দিব্যাকে। দিব্যা কতখানি স্নান করে নিয়েছেন সাজিদের পরিবারে তাও বললেন ওয়ার্দা। আমার ছেলেমেয়েরা যখন তার ছবি দেখে তারা বলে আমাদের বড় মা। দিব্যা ভারতীর মৃত্যুর সময় 5 থেকে 6টি ছবি অসমাপ্ত ছিল। প্রতিটি ক্ষেত্রেই প্রযোজকদের নতুন নায়িকাদের নিয়ে নতুন করে শুটিং করে ছবি শেষ করতে হয়।
এর মধ্যে রয়েছে লাডলা, যা নতুন করে শুটিং করা হয় শ্রীদেবীকে নিয়ে। অসমাপ্ত ছবিগুলোর তালিকায় রয়েছে আরও কিছু উল্লেখযোগ্য ছবি, মোহরা, কর্তব্য, বিজয়পথ, দিলওয়ালে, আন্দোলন, আরও কয়েকটি বড় ব্যানারের ছবির কাজও বন্ধ হয়ে যায়, যেগুলোয় অভিনয় শিল্পী চূড়ান্ত ছিল, যেমন অক্ষয় কুমারের সাথে পরিণাম, সলমন খানের সঙ্গে দো কদম, ঋষি কাপুরের সঙ্গে কন্যাদান, সানি দেওয়ালের সঙ্গে বজরং, আর জ্যাকির সাথে চল পে চল। দিব্যার মৃত্যুর ঠিক আগেই শুটিং শেষ হয়েছিল রং ও শতরঞ্জ ছবির। মৃত্যুর পরেই মুক্তি পায় দুটি ছবি। বলিউডের বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, মাত্র 3 বছরে যে অভিনেত্রী সাফল্যের এই উচ্চতায় উঠতে পারেন, বেঁচে থাকলে হয়তো আজকের দিনে মাধুরী অথবা শ্রীদেবীর মতোই হয়ে উঠতেন বলিউডের আর এক কিংবদন্তী নায়িকা। বিশেষজ্ঞদের মতে দিব্যার অকাল মৃত্যু না হলে শ্রীদেবী, জুহি চাওলা ও মাধুরী দীক্ষিতদের হিসাব নিকাশটা অন্যরকমই হতো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।